আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল এই সংবাদে আপনাদের সকলের সাথে আছি আমি আমজাদ খান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। আজ সকাল 8টা থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি, পরিবর্তিত ব্যস্ত সময়ে রাজধানীর যানজট মোকাবেলায় পুলিশের নতুন ব্যবস্থা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইভিএমে ভোট গ্রহণে ইসির সিদ্ধান্ত, নতুন ইভিএম কেনা শুরু। এবং নিউজিল্যান্ডের পার্লামেন্টের সামনে হাজারো মানুষের সমাবেশ, কোভিড বিধিনিষেধ তুলে নিতে বিক্ষোভ। আমার জীবন এখন ফুরফুরা আনোয়ার শীত, সব সিজনেই ফিট। কাল 8টা থেকে সরব হয়েছে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো। সচিবালয়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রফিকুল বাশার, আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। বাশার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সকাল থেকে আমরা অফিসের এবং ট্রাফিকের পরিস্থিতি জানছিলাম, তবে আপনি তো এখন সচিবালয়ে আছেন, সেখানে কর্মপরিবেশ কেমন দেখছেন আমাদের জানাবেন। জানেন যে গত পরশুদিন যে সিদ্ধান্ত হয়েছে, যে সরকারি সিদ্ধান্ত, বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের জন্য যে অফিস সময়সূচি এক ঘন্টা কমিয়ে আনা হয়েছে, সাথে আপনার অফিস সময় এগিয়েও আনা হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে সব কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে এসেছেন সকাল 8টার মধ্যেই, এবং অনেক মন্ত্রী সচিবরাও এসেছেন। আমরা এখন একজন মন্ত্রী এলজিআইডি মন্ত্রী মহোদয়ের সাথে একটু কথা বলে জানতে চাইব যে উনি কীভাবে কী আসছেন। আমরা একটু সরাসরি আছি, আমরা একটু কথা বলবো এলজিআইডি মন্ত্রী মহোদয়ের সাথে। ও আমরা দেখেছি যে উনি সকাল 8টার আগেই অফিসে এসে উপস্থিত হয়েছেন, এবং সকালে এসে একটা মিটিংও করেছেন যথাসময়ে এসে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি একটু বলবেন যে এই যে সকালে সাশ্রয় করার জন্য যে আমাদের সরকারের সিদ্ধান্ত নেওয়া হলো, এটি কী ধরনের সাড়া পাচ্ছেন এবং সবাই কীভাবে দেখছে এটি? না, আমরা সাধারণত আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা বেশিরভাগ দিনই আমরা সকালবেলা একসাথে বসে আমাদের কর্মদিবসের পরিকল্পনা এবং গত এর আগের দিনে যে সমস্ত কাজ হয়েছে সেগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিই, যাতে নাকি আমরা আমাদের আজকের দিনের কাজগুলো ঠিকভাবে আমরা সম্পন্ন করতে পারি এবং বিভিন্ন বিষয়ে কথা বলি। তো একইভাবে আজকেও আমরা নতুন নিয়ম অনুযায়ী 8টায় অফিস আরম্ভ হয়েছে। আমাদের কর্মকর্তারা সবাই, আমি যতটুকু জানি যে সবাই যথাসময়ে উপস্থিত হয়েছেন, আর আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তটার প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথারীতি 8টা অথবা তার কিছুটা সময় পূর্বেই আমি অফিসে এসেছি। তো আমরা পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের কর্মকর্তারা সহ আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। এখন আমাদের সচিব সাহেব আছেন, এডিশনাল সেক্রেটারি আমাদের চারজন এখানে উপস্থিত আছেন। তো আমরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি, আমাদের অন্যান্য কর্মকর্তারাও এসেছে, কিছু কিছু ফাইল নিয়ে আলোচনা হয়েছে। তো এটা আমাদের মন্ত্রণালয়ের একটা নিয়মিত কাজের ধারাবাহিকতা, এবং সেখানে আমাদের কী কী কোনো সমস্যা আছে কি না সেগুলো নিয়ে আমরা আলোচনা। একটি বিষয় হলো যে এই সকালবেলা অফিস করার ফলে যে সেবা প্রত্যাশীরা যারা থাকবেন, আপনার স্থানীয় সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, সেক্ষেত্রে একটু সকালে এগিয়ে আসা এবং 3টার সময় শেষ হওয়া, তার কি সেবা প্রত্যাশীরা কোনোভাবে কি বঞ্চিত হওয়ার সুযোগ আছে কিনা? কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটি কথাও রয়েছে যে দেখা যাবে জোহরের নামাজের কথা বলে লোক সরকারি কর্মকর্তারা চলে যাবেন আর আসবেন না, এরকম একটি গুজবও রয়েছে। সেক্ষেত্রে আজকে প্রথম দিন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আপনারা শুরু করেছেন, আপনার মন্ত্রণালয় সহ সারা দেশে যারা আপনার মন্ত্রণালয়ে দিন রয়েছেন তাদের বিষয়ে আপনারা কিভাবে সেবা দেবেন বলে চিন্তা করেছেন? আমার মনে হয় না এই আমাদের অফিসের নতুন নিয়মের কারণে কোথায় কোনো সেবার কোনো রকম বিপত্তি ঘটবে। কারণ হলো সেবা নেওয়ার জন্য তো সশরীরে এখানে কোনো লোক আসে না, আর আসার কথাও না। আমরা গ্রামের পর্যন্ত সেবা এখান থেকে পৌঁছে দেওয়া হয়, এবং এটা ব্যবস্থাপনা রাষ্ট্রের আছে, সেই ব্যবস্থাপনা অনুযায়ী আমরা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্তগুলো দিয়ে দিই, এবং সেই সিদ্ধান্তটা আমাদের জেলা লেভেলে, উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে, পৌরসভা, সিটি কর্পোরেশন তারা বাস্তবায়ন করে। তো কতদিন এই অফিস সময়সূচি চলবে বলে কোনো সিদ্ধান্ত হয়েছে? না, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, আর
আমি ব্যক্তিগতভাবে যদি আমার অভিমত বলি, তাইলে আমরা এই নতুন নিয়মের কারণে আমাদের কী অসুবিধা সুবিধা হচ্ছে সেগুলো নিয়ে পর্যালোচনা করে হয়তোবা পরবর্তীতে যদি এই নিয়মটাকে পছন্দনীয় হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই নিয়মটা সবসময় অব্যাহত থাকতে অসুবিধা হবে। আমাদের যখন এই কর্মদিবস 10:00-9:00 আরম্ভ হয় তখনও এরকম যানজটের সবাই সমস্যা হয়। আমিও তো তখনও যানজট আমি পরিলক্ষিত করেছি, লক্ষণ করেছি, কারণ এই সময়তে হ্যাঁ এখানে যদি কোথায় কোনো রকম নতুন আমার কোনো সংযোজন বিযোজন করার দরকার হয়, সরকার তো জনগণের কল্যাণের জন্য, আমি প্রধানমন্ত্রী দেশের মানুষের এই যে বৈশ্বিক দ্যাট ইজ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অথবা অন্যান্য যে সমস্ত আপনার বৈশ্বিক সমস্যা আছে সেগুলোর কারণে আমাদের দেশের মানুষজন নাকি কোনো ক্ষতিগ্রস্ত না হয়, অথবা আমরা যেন নাকি আমাদের উৎপাদন খাতকে বিশেষ করে কৃষিখাতকে গুরুত্ব দেওয়ার জন্যই আমাদের এই অত্যন্ত গুরুত্বের সহিত এই বিষয়টাকে বিবেচনায় আনা হয়েছে। আপনারা দেখছিলেন যে যাবতীয় দেখলেন যে এখন এই সিদ্ধান্ত আমরা চালিয়ে যেতে চান মন্ত্রী বলেছেন, আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে পরে জানিয়ে যাব। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বাশার, আপনাকে ধন্যবাদ, আপনাকে পরবর্তীতে নিশ্চয়ই যুক্ত করা হবে। দর্শক, সচিবালয় থেকে নতুন কর্মপরিবেশের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল বাশার। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংকের নতুন সময়সূচি আজ থেকে কার্যকর করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে অফিস শুরু হয়েছে সকাল 9:00 থেকেই। সবশেষ খবর জানাতে মতিঝিল ব্যাংক পাড়ায় আছেন রিজভী নেওয়াজ, আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রিজভী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রিজভী, পরিবর্তিত সময়সূচিতে ব্যাংকের কেমন চিত্র দেখছেন আমাদের জানাবেন। আমি দেখাতে চাই আপনাদেরকে এটি সোনালী ব্যাংকের যে প্রধান কার্যালয়, প্রধান কার্যালয়ের নিচতলায় লোকাল অফিস বলে থাকি আমরা। তো এইখানে সারা সময়ই যখনই ব্যাংকিং কার্যক্রম চলে সবসময় এখানে গ্রাহকদের ভিড় লেগে থাকে, কিন্তু আজকে যেহেতু নতুন সময়সূচি অনুযায়ী প্রথম কার্যদিবস, এখন ঠিক সকাল 9:07-08 বাজে, তো আমি দেখছি দুই একজন গ্রাহক এসেছেন। এটা আসলে অনেকে এখনও জানেন না নতুন সময়সূচিটা, সেটি একটি বিষয় হতে পারে। আবার একদম প্রথম নতুন সময়সূচি অনুযায়ী প্রথম কার্যদিবসের প্রথম যে ঘন্টাটি শুরু হলো সেই সময়ে আসলে ট্রাফিক, রাস্তার ট্রাফিক সব কিছু মিলায়ে মনে হয় যে মানুষ জানা বোঝার একটা বিষয় আছে। তো আমি এখানে লোকাল অফিসের একজন যে কর্মকর্তা, যার অধীনে এই লোকাল অফিসটি পরিচালিত হয়, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক রেজাউল করিম, তার কাছে জানতে চাইছি আসলে আপনারা কিভাবে এই যে নতুন সময়সূচিটা এটা কিভাবে ম্যানেজ করছেন, এবং আসলে সরকারের যে উদ্দেশ্য বিদ্যুৎ সাশ্রয় সেটা কিভাবে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে সরকার এবং তথা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাক্রমে বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল 9:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত। তার মানে দাঁড়ালো যে 9:00 থেকে 3:00 পর্যন্ত কিন্তু আমাদের লেনদেন হবে। তো সেই কারণে দেখেন যে আমাদের সকল কর্মকর্তারা কিন্তু 9:00 মধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন এবং গ্রাহকরা কিন্তু আসা শুরু করেছে ইতিমধ্যে। তো আমি সকল গ্রাহকদেরকে সোনালী ব্যাংকের পক্ষ থেকে বলবো, সম্মানিত গ্রাহকদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এই 9:00 থেকে 3:00 মধ্যে আপনারা ব্যাংকিং সেবা নেওয়ার জন্য ব্যাংকে আসুন এবং আমাদের যে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি সেই ব্যাপারে আমাদেরকে সুযোগ তৈরি করে দেন আপনারা। সেই জন্যই আমি সকল গ্রাহকদেরকে আমি অনুরোধ করবো। আর আপনাদের আমাদের কর্মকর্তারা কিন্তু সবাই অবগত আছে, ম্যাক্সিমাম গ্রাহকরা অবগত আছে, এই আমাদের সকল আমাদের যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু 9:00 পূর্বেই কিন্তু অফিসস্থলে উপস্থিত হয়েছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমজাদ, আপনি শুনছিলেন যে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক উনি আমাদের বলছিলেন যে 9:00 থেকে 3:00 যে ব্যাংকিং কার্যক্রম, এই সময়ের মধ্যে গ্রাহকরা যাতে আসেন এবং ব্যাংকিং সেবা নেন। তো আমরা আশা করছি যে বেলা বাড়ার সাথে সাথেই গ্রাহক, যারা সোনালী ব্যাংকের গ্রাহক, আমি যেহেতু সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে আছি, তারা নিশ্চয়ই চলে আসবেন এবং ব্যাংকিং সেবা নেবেন। আমজাদ রিজভী, আপনাকে ধন্যবাদ, পরবর্তীতে নিশ্চয় আপনাকে আবারও যুক্ত করা হবে। প্রিয় দর্শক, ব্যাংকিং নতুন সময়সূচির বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিজভী নেওয়াজ।
অফিস সময়সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকরের পর ব্যস্ত সময়ে রাজধানীর যানজট পরিস্থিতি সামাল দিতে পুলিশকে নতুন নির্দেশনা দিয়েছে ডিএমপি সদর দপ্তর। ট্রাফিক পরিস্থিতি ও ব্যবস্থাপনার খবর জানাতে রাজধানীর বিজয় সরণিতে আছেন মোস্তফা মল্লিক। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। মল্লিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এর আগের খবরে আপনার সাথে আপনার সার্বিক পরিস্থিতি জানছিলাম, বর্তমানে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। মল্লিক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, পরবর্তীতে মল্লিক শুনতে পাচ্ছেন আমাকে? মল্লিক, রাজধানীর ট্রাফিক ব্যবস্থার বর্তমান কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। প্রিয়দর্শক, যান্ত্রিক গোলযোগের কারণে আমরা মল্লিককে সংযুক্ত করতে পারছি না, পরবর্তী নিশ্চয়ই তাকে আবার সংযুক্ত করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইভিএমে ভোট করার আনুষ্ঠানিক ঘোষণা দিল ইসি। এই মুহূর্তে 75টি আসনে সক্ষমতা থাকলেও বাকি আসনগুলোর জন্য ইভিএম কেনা শুরু করেছে নির্বাচন কমিশন। 61টি জেলা পরিষদ নির্বাচনের ভোট 17ই অক্টোবর হবে বলেও জানিয়েছে ইসি। সোমা ইসলামের রিপোর্ট। ইভিএম নিয়ে বিরোধী রাজনৈতিক দলসহ সুশীল সমাজের কারো কারো বিরোধিতার মধ্যে কমিশন বৈঠক শেষে ইসি জানালো 300-র মধ্যে সর্বোচ্চ 150 আসনে ইভিএমে ভোট হবে। গত মাসে শেষ হওয়া ইসির সংলাপে আওয়ামী লীগ 300 আসনেই ইভিএমে ভোট চেয়েছিল। জাতীয় পার্টি সহ 14টি রাজনৈতিক দল ছিল ইভিএমের বিপক্ষে। ইভিএম বিরোধিতায় সবচেয়ে সোচ্চার দল বিএনপি। মাননীয় কমিশন ডিসিশন নিয়েছে যে অনূর্ধ্ব 150টা আসনে ইভিএমে নির্বাচন করবে, অন্যান্য মানে প্রাপ্তি সাপেক্ষে 150 আর কি। কমিশন সকল বিষয় আমলে নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আলাপ আলোচনার মাধ্যমে। 61টি জেলা পরিষদ নির্বাচনের তারিখও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনের ভোট হবে 12 অক্টোবর। 61টা জেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনে ভোট গ্রহণ হবে 17ই অক্টোবর 2022। এখানে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15ই সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 18ই সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 25শে সেপ্টেম্বর, আর প্রতীক বরাদ্দ হলো 26শে সেপ্টেম্বর, ভোট গ্রহণ 17ই অক্টোবর, এটা 9টা থেকে বেলা 2টা পর্যন্ত ভোট হবে। এটা আগামী মাস থেকেই ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার প্রক্রিয়া জনগণকে বোঝানোর জন্য প্রচার অভিযান শুরু করছে নির্বাচন কমিশন। বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার অশোক লেল্যান্ড, রিফাত অটোস বিরতি। বিরতির পর যা থাকছে, এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিতে আরব আমিরাতে বাংলাদেশ দল। 30শে আগস্ট আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ। সংবাদ, কুষ্টিয়ার ভেড়ামারায় দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ জিকে প্রকল্পের দুটি পাম্প মেশিন অচল হয়ে পড়ায় বিপাকে পড়েছেন কৃষক। আমন মৌসুমে 3টি মূল পাম্পের 2টি অচল হয়ে পড়ায় চার জেলার হাজার হাজার কৃষক সেচ সংকটের মুখে পড়েছে। ঠিক কবে নাগাদ পাম্প দুটি সচল হবে তারও নিশ্চয়তা দিতে পারছেন না দায়িত্বরত প্রকৌশলীরা। এখন দেখবেন প্রকৃতির সংবাদ। বৃক্ষপানে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ। প্রতিপাদ্যে নড়াইলে বৃক্ষরোপণ অভিযান ও মেলা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়ে তুলতে প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এবার পার্টিস কেবলস খেলার খবর।